কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা শিবম কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করব শিশু মনস্তত্ব শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা আমি পরপর করে যাব কিন্তু আজকে আমি সিলেবাস নিয়ে একটু কথা বলবো আর সেই সাথে বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে একটা সেট আমি আলোচনা করব যার ফলে আমরা পরবর্তীকালে বুঝতে পারবো যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনা প্রথমে আমি বলে নিই যে পরীক্ষার সিলেবাস সম্পর্কে সেটা হচ্ছে প্রাইমারি টেট আমরা জানি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর দেড়শো নম্বরে পরীক্ষা হয় সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান সেটা থেকে থাকে তিরিশ নম্বর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা থেকে থাকে তিরিশ নম্বর আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ টু দ্বিতীয় ভাষা ইংরেজি থেকে তিরিশ নম্বর ম্যাথমেটিক্স বা গণিত থাকে তিরিশ নম্বর আর পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে তিরিশ নম্বর আমি বাংলা থেকে ভিডিও কিছুটা আলোচনা করেছি আর পরিবেশ বিজ্ঞান থেকে কিছুটা আলোচনা করেছি আজকে শিক্ষা বিজ্ঞানটা শুরু করেছি যাই হোক তাহলে আলোচনায় চলে যাওয়া যাক এরপরে আমি পরের পার্টটাতে একটু ছোট্ট করে বলে যাই যে আপার প্রাইমারি যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সেটাতেও কিন্তু এই তিরিশ নম্বরের এই শিশু মনস্তত্ত্ব বা শিক্ষাবিজ্ঞানের এই পার্টটা থাকে আর সেই সাথে বাংলা থাকছে ইংরেজি থাকে আর যারা সায়েন্সের তাদের জন্য থাকছে গণিত বিজ্ঞানের বিষয় থেকে ষাট নম্বর আর সোশ্যাল স্টাডিজ অর্থাৎ যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য ষাট নম্বরের সোশ্যাল স্টাডিজ থাকছে এবার আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই যে আমাদের পরপর ভিডিওগুলোতে আমরা কী কী আলোচনা করতে চলেছি বা এর সিলেবাসটা কি এই শিক্ষা বিজ্ঞানের সিলেবাসটা কি প্রথমে রয়েছে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি শিশুর বিকাশ ও ধারণা নীতি বংশগতি পরিবেশের মধ্যে রয়েছে বংশগতি পরিবেশ সামাজিকীকরণ প্রক্রিয়া পেঁয়াজে কোহলবার্গ শিশুকেন্দ্রিক শিক্ষা বা প্রগতিবাদী শিক্ষা বুদ্ধির সংগঠন সম্পর্কীয় দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব এগুলো তো থাকছেই এরপরে থাকছে ভাষা ও চিন্তন সামাজিক সংগঠক হিসেবে লিঙ্গ ব্যক্তিগত পার্থক্য শিখনের জন্য অ্যাসেসমেন্ট ও শিখনের অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য শিক্ষার্থীর শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ এরপরে চলছে অন্তর্ভুক্তি শিক্ষা বঞ্চিত অবহেলিত শিশুদের শিক্ষা আচ্ছা এরপরে আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি বিষয়গুলো একটু ব্যতিক্রমী শিশু শিখন অক্ষমতা প্রতিভবন সৃজনশীল বিশেষ ক্ষমতা শিক শিক্ষার্থী এবং শিখন ও শিক্ষা বিজ্ঞানের নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশটাতে পাঠদান ও শিখনের মৌলিক প্রক্রিয়া সমস্যা সমাধান ও বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান শিশু শিশু শিক্ষার বিকল্প ব্যবস্থা জ্ঞান ও প্রক্ষোভ প্রেষণা ও শিখন শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ এইগুলো কিন্তু আমরা আলোচনা করব আমি শুধু জাস্ট এই শিক্ষা বিজ্ঞানের কি কি প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য কি কি বিষয় আমাদের পড়তে হবে কোন কোন টপিক থেকে সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম আমি প্রথম এর পরের প্রথম ভিডিওটাতে কিন্তু আমি শিক্ষার মনোবিজ্ঞানিক ভিত্তি পরপর ধরে ধরে এই বইটা সেই সাথে অন্য কোনো বইয়ের সহযোগিতা নিয়ে আমি কিন্তু আলোচনা করে দেব তাহলে আজকের যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি টেটের দু হাজার বারো সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে প্রথম প্রশ্ন আমি চলে আসি স্কিমা কি স্কিমা বলতে কি বোঝায় স্কিমা বলতে বিভাজনের প্রক্রিয়া শিখন কৌশল দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্য সময়ের সংগঠিত ভাণ্ডার প্রতিরক্ষামূলক কৌশল এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্য সময়ে সংগঠিত ভাণ্ডার কেন আমাদের সি অ্যান্সার হবে আমাদের ছোট্ট করে স্কিমা সম্পর্কে জানতে হবে যে এই স্কিমা সম্প্রসারণ করার দুটো প্রক্রিয়া রয়েছে স্কিমা সম্প্রসারণ করার দুটো প্রক্রিয়া রয়েছে একটা হচ্ছে অভিযোজন একটা অভিযোজন আর একটা হচ্ছে সংগঠনীকরণ এই স্কিমার উদ্ভাবককে আর্ট বাকলেট আর্ট বাকলেট এই স্কিমের উদ্ভাবক উনিশশো 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 বত্রিশ সালে তিনি কিন্তু উনিশশো বত্রিশ সালে বত্রিশ সালে তিনি উনিশশো বত্রিশ সালে তিনি এর উদ্ভাব উদ্ভাবক উদ্ভাবন করেন মানে এই স্কিমা কথাটার উদ্ভাবক হচ্ছে আর্ট বাটলে এবার চলে আসি পরবর্তী প্রশ্নে দুই নম্বর প্রশ্ন একজন ছাত্র যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কী করবেন অর্থাৎ ক্লাস টিচার হিসাবে আপনি কী করবেন ছাত্রটিকে ক্লাস থেকে বার করে দেবেন না সেটা তো আমি করতে পারি না তাকে পরিহাস করবেন এটাও নয় করতে পারি না তাকে বোঝাবেন এবং পরামর্শ দেবেন এরকম পরে ক্লাসে না আসতে এটা ঠিক আছে আমরা দেখছি তার দিকে কোনো মনোযোগ দেবে দেবেন না না এটাও হতে পারে না তাহলে তো আমার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সেটা হচ্ছে যে আমরা তাকে বোঝাবো মানে অর্থাৎ শিক্ষকরা তাদেরকে বুঝাবে এবং পরামর্শ দেবে যে এরকম পোশাক পরে যেন আর ক্লাসে না আসে পরবর্তী তিন নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি অর্থাৎ শ্রেণিকক্ষে যদি বিশৃঙ্খলতা আচরণ করে ছাত্রছাত্রীরা তাহলে বজায় রাখার কার্যকরী পদ্ধতি কোনটা শ্রীনিকক্ষে শিক্ষণের শৌখিন মূল্যবান পোশাক পরে আসা না এটা তা হতে পারে না আচ্ছা ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচীকরণ এটা আমরা রাখছি শৃঙ্খলাহীনতার কারণ ঘটলে তার শক্ততে দমন করা এটাও হতে পারে না উপরে কোনো টিন তাও হতে পারে না তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ছাত্রদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি অর্থাৎ যেটা ওদের প্রয়োজন সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করলে কিন্তু উশৃঙ্খলা দমন করা সম্ভব বা উশৃঙ্খলা কাটিয়ে ওঠা সম্ভব পরবর্তী প্রশ্নে চলে যায় নিম্নলিখিত বুদ্ধঙ্কের তালিকা যেটাকে আমরা বলি আইকিউ আইকিউ বা বুদ্ধ বা সেই সেই বুদ্ধঙ্কের তালিকা থেকে শিখনযোগ্য শিখনযোগ্য ছাত্রদের নির্বাচন করুন অর্থাৎ কারা শিখতে পারবে তা বুদ্ধঙ্কের যে আমরা তালিকা জানি সেখানে কিন্তু এই যে সংখ্যাটা অর্থাৎ তিরিশ থেকে পঞ্চাশ বা চল্লিশ থেকে আশি বা পঞ্চাশ থেকে সত্তর এই ধরনের ছেলেমেয়েরা কিন্তু শিখনের যোগ্য নয় মানসিক প্রতিবন্ধী বা তারও নিচের লেভেলের আইকিউ যাদের তারা কিন্তু শেখার জন্য উপযুক্ত নয় একমাত্র সত্তর থেকে নব্বই এই শ্রেণীর যাদের আইকিউ রয়েছে তারা কিন্তু শিখতে পারবে কোনো কিছু অর্থাৎ শেখালে অল্প বুদ্ধি বা তার থেকে একটু বেশি বুদ্ধি আছে সে সমস্ত ছেলেমেয়েদের কিন্তু শেখানো সম্ভব পরবর্তী প্রশ্নে চলে আসি চিন্তনের মূল উপাদান হলো কি চিন্তনের মূল উপাদান কি প্রতীক অপশানে না প্রতীক না আমরা অপশান আসছি কি কি থাকে দেখি শব্দবিদ্যা মানুষ শিশু তাহলে চিন্তন অর্থাৎ আমরা যে চিন্তা করব সেটা কোনো একটা সিম্বল বা প্রতীককে ডিপেন্ড করে তো আমরা চিন্তাটা করবো যদি অশোক স্তম্ভ হয় তাহলে অশোক স্তম্ভ একটা সিম্বল তার প্রতীক কী রয়েছে বা তার চিহ্ন কী তার চক্র এই জাতীয় জিনিসগুলো আমরা প্রতীকের মাধ্যমে সেটাকে চিন্তা করতে শিখি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে প্রতীক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয় তাহলে শিখনের উপর নির্ভরশীল নয় অর্থাৎ যেটা শিক্ষার্থীরা শিখবে সেই শিক্ষণের উপর নির্ভরশীল নয় দক্ষতা এটাও একটা শেখার বিষয় জ্ঞান অর্জন এটাও শেখার বিষয় দৈহিক গঠন দৈহিক গঠন এটাও কেন শেখার বিষয় কারণ সে যদি কোনো মাসেলকে বৃদ্ধি করতে চায় বা দেহের কোনো পেশিকে বৃদ্ধি করতে চায় তার কিভাবে তা ব্যায়াম করলে বা কিভাবে কি করলে সেটাকে বৃদ্ধি হবে সেই জিনিসটা কিন্তু শিখতে হবে তাকে কিন্তু পরিণমন পরিণমন এই জিনিসটা কিন্তু শিখনের মধ্যে পড়ে না তার কারণটা হচ্ছে পরিণমন হচ্ছে একটু স্বাভাবিক প্রক্রিয়া যেটা শেখার উপর ডিপেন্ড করে না সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি সেটা হচ্ছে পরিণমন পরবর্তী প্রশ্ন উচ্চ জাতের একজন শিক্ষক নিম্নবর্ণের ছাত্রছাত্রীদের ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন তাকে আপনি কি পরামর্শ দেবেন একটা শিক্ষক যে নিম্ন শ্রেণী অর্থাৎ এস টি বা এসসি এই ধরনের ছেলে মেয়েদের প্রতি বিরূপ ভাবাপন্ন তাকে আপনি কি পরামর্শ দেবেন তাকে সংকীর্ণ অপশানে সংকীর্ণ চিন্তাধারার জন্য তিরস্কার করবেন না এটা তো করা উচিত নয় একজন শিক্ষক হিসেবে আরেকজন শিক্ষককে তিরস্কার করা যেতে পারে না তার মানসিকতা যত মানসিকতাই যথার্থ তাই বলবেন না এটাও হতে পারে না সে মানসিকতা তো ঠিক নয় কাউকে নিচু হবে দেখা সাংবিধানিক বিধিভঙ্গ হচ্ছে বলে তাকে ভয় দেখাবেন না এটাও ভয় দেখানো এতেও হবে না তাকে বলবেন জাতীয়তাবোধ ও যুগের প্রয়োজন অনুযায়ী আচরণ করতে ব্যবহার করতে অর্থাৎ তাকে জাতীয়তাবোধ অর্থাৎ আমাদের দেশের জাতি সব আমরা মানুষ এক অর্থাৎ যুগের প্রয়োজন যেটা সেই অনুযায়ী তাকে ব্যবহার করতে বলবেন তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটা পরবর্তী প্রশ্নে একটি ছাত্রছাত্রী যদি ইংরেজিতে দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে ইংরেজি শিক্ষক হিসেবে আপনি কি করবেন শিক্ষক তার জন্য প্রশ্ন উত্তর লিখে দেবেন না এটা হতে পারে না শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্রছাত্রীর ওই বিষয়ে কৌতূহল সৃষ্টি হয় এটা আমরা রাখছি ছাত্রছাত্রীকে ওই বিষয়টিকে গুরুত্ব দিতে না বলবেন না এটা তো হতেই পারে না সে দুর্বল থাকলে তাকে তো সেই বিষয়টা আরও বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষক বিশেষ যত্ন সহকারে ছাত্র ছাত্রীকে ইংরেজি বিষয়টিকে উন্নতি করার চেষ্টা করবেন এটা আমরা রাখছি তাহলে আমরা কি বললাম অপশান বিটা রাখছি আর অপশান ডিটা এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা অর্থাৎ শিক্ষক বিশেষ যত্ন সহকারে বিষয়টাকে উন্নত করার চেষ্টা করবে কিন্তু শিক্ষার্থী যদি ভালো করে না শেখে বা তার সেটার প্রতি কৌতূহল না জন্মায় তাহলে কিন্তু সেটা হবে না তাহলে আমাদের কিন্তু সেই ইংরেজি বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহল সৃষ্টি করাতে হবে তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ছাত্র ছাত্রীদের সেই কৌশলটা সৃষ্টি করতে হবে পরবর্তী প্রশ্নে চলে আসি একজন আদর্শ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেছে যে পা যে বিষয়ে সে তিনি পাঠদান করছেন তার উপর গভীর জ্ঞান অর্থাৎ সে যদি ইংরেজি হোক বাংলা হোক ম্যাথ হোক যে বিষয়ে পড়াচ্ছে সেই বিষয়ে গভীর জ্ঞান এটা থাকতেই পারে তার কঠোর শৃঙ্খলা পরায়ণে বিশ্বাসী এটাও হতে পারে সে কঠোর শৃঙ্খলা পরায়ণে বিশ্বাসী শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এটাও হতে পারে যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন এটাও হতে পারে তাহলে আদর্শ শিক্ষকের গুণাবলী কিন্তু বেশিরভাগ অংশটাই পড়ে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হয়ে যাবে যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন অর্থাৎ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন এই অ্যান্সারটাই কিন্তু আমাদের রাইট হবে কোনটা অপশন ডি যিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারেন পরবর্তী প্রশ্ন একটি ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা এবং আগ্রহ আছে কিন্তু পিতামাতা তাকে বিজ্ঞানের বদলে কলা বিদ্যা নিয়ে পড়ার জন্য বাধ্য করছেন আপনি এ বিষয়ে কি পরামর্শ দেবেন ছাত্রীটির তার পিতা মাতার সঙ্গে ছাত্রীটিকেই ও তার পিতামাতার সঙ্গে কথা বলতে বলবেন না উনি ছাত্রীটি বলে তো কিছু লাভ হচ্ছে না তাহলে তার প্রিয় বিষয় আরও বেশি গুরুত্ব দিতে বলবেন সে যদি প্রিয় বিষয় নিয়ে পড়তেই না পারে তাহলে গুরুত্ব দেওয়ার তো প্রশ্নই আসছে না তাহলে এই দুটো কাটা হয়ে গেল পিতা মাতার সঙ্গে কথা বলবেন এবং ছাত্রীটি বিশেষ দক্ষতা সম্পর্কে তাকে অবহিত করবেন এটা আমি রাখছি এবং ছাত্রীটিকে বৃত্তি পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন যাতে সে তার আগ্রহের বিষয় নিয়ে পড়তে পারে তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে এটা তার কারণটা কি সে যদি ভালো রেজাল্ট করে এবং সে বৃত্তি পায় বা স্কলারশিপ পায় তাহলে তার বাবা মা হয়তো আর্থিক দিক থেকে দুর্বল তার জন্য হয়তো তাকে বারণ করতে পারে যে কলাবিদ্যা নিয়ে পড়তে বলতে পারে কিন্তু সে যদি বৃত্তি পায় বা স্কলারশিপ পায় তাহলে তার পড়াশোনার খরচও সেখান থেকে বহন করতে পারবে যাতে তার বাবা মার কোনো বাধা দেয় থাকবে না পরবর্তী প্রশ্ন অ্যান্সারে চলে যায় প্রশ্নে একজন শিক্ষক ছাত্রছাত্রীর সাথে কীরকম আচরণ করবেন পিতামাতার মতো না পিতামাতার মাতার মতো নয় সাধারণভাবে এটাও নয় গুরুজনের মতো এটাও আগে গুরুজনের মতো আলোচন মানে আলোচনা করার কথা বলা হয়েছিল কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক তাতে কিন্তু বন্ধুর মতো করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে হবে বন্ধুর মতো করে আচ্ছা এরপর আসি বারো নম্বর শিশুর প্রথম শিক্ষককে শিশুর প্রথম শিক্ষক কিন্তু মা এটা আমাদের এক প্রথম অ্যান্সার হয়ে যাবে সি পরবর্তী প্রশ্ন ছাত্রদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটা সাপ্তাহিক পরীক্ষা সপ্তাহে সপ্তাহে পরীক্ষা আচ্ছা বার্ষিক পরীক্ষা আচ্ছা তারপরে কি সামগ্রিক মূল্য নির্ণয় যা সারা বছর ধরে চলতে থাকে তারপরে কি আছে প্রতি মাসে মাসে একবার করে পরীক্ষা এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে সামগ্রিক মূল্যায়ন অর্থাৎ সারা বছর ধরে যা চলতে থাকে পরবর্তী প্রশ্নে চলে আসি সৃজনশীল শিশুর লক্ষণ হল কি তার বুদ্ধি থাকবে নাকি তার ভালো ব্যবহার হবে উন্নত স্মৃতি হবে সৃজনশীলতা থাকবে তাহলে সৃজনশীল শিশুর মধ্যে কী লক্ষণ থাকলে আমরা বলতে পারবো শিশুটি সৃজনশীল তার মধ্যে অবশ্যই সৃজনশীলতা থাকবে তবেই সেই শিশু কিন্তু সৃজনশীল হবে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার নিম্নলিখিত কোন বিষয়গুলি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন ও সার্থকতার জন্য প্রয়োজনীয় নয় তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন করা হলো অর্থাৎ সব ধরনের ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুলে পড়ানোর ব্যবস্থা করা হলো তার জন্য সেটা সফল হওয়ার জন্য কোনটা প্রয়োজনীয় নয় কোনটা প্রয়োজনীয় প্রয়োজনীয় পরিকাঠামো এটা আমরা দেখছি কী কী আছে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া ওই শিক্ষা শিক্ষাব্যবস্থার কাজে অনুপ্রাণিত পরিচালকবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাগণ তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কী দাঁড়াচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার সেটা হচ্ছে প্রয়োজনীয় পরিকাঠামো সেটা তো থাকতেই পারে কিন্তু সব থেকে প্রয়োজন হচ্ছে যেসব শিক্ষক শিক্ষিকারা বিশেষ প্রশিক্ষণ নিতে নিতে হবে অন্তর্ভুক্তিমূলক ছেলেমেয়েদের মেয়েদের শেখানোর জন্য কারণ কেউ হয়তো চোখে একটু কম দেখে বা কানে একটু কম শোনে সে সমস্ত ছেলে বা অন্য অন্য মানসিক প্রতিবন্ধী রয়েছে তাদেরকে কিভাবে কি কি পদ্ধতিতে শিক্ষা দিতে হবে শিক্ষক শিক্ষিতার কিন্তু সেই বিশেষ প্রশিক্ষণটা আগে নেওয়া প্রয়োজন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি পরবর্তী প্রশ্ন শ্রেণীকক্ষে প্রশ্ন করার মাধ্যমে কি করা হয় বিষয়বস্তুকে প্রাঞ্জল করা হয় এটা হতে পারে নিষ্ক্রিয়তার সৃষ্টি করে না এটা হতে পারে না প্রশ্ন করলে নিষ্ক্রিয় নয় বরং সক্রিয় হয়ে যাচ্ছে বিষয়টা সময় নষ্ট করা না এটাও নয় সময় নষ্ট তো নয় প্রশ্ন করলে সে তো বিষয়বস্তুটাকে ভালোভাবে জানতে পারবে বিশৃঙ্খল সৃষ্টি করা এটাও নয় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ বিষয়বস্তুকে আরও প্রাঞ্জল সুন্দর করে তোলে পরবর্তী প্রশ্ন আপনার আপনি যে নতুন পাঠ দি শিক্ষা দিচ্ছেন তা ছাত্রছাত্রীদের ভালোভাবে বুঝতে পারছে না এ অবস্থায় আপনার প্রতিক্রিয়া কি হবে যে বিষয়টা আপনি শেখাচ্ছেন সেটা ভালোভাবে বুঝতে পারছে না শিক্ষার্থীরা তাহলে সেই পাঠ্যাংশ আলোচনা বন্ধ করে দেবেন না সেটা তো করা যাবে না ছাত্রছাত্রীদের বলবেন যে করে হোক এই পাঠটিকে শিখে নিতে না সেটাও সম্ভব নয় আপনার পদ্ধতিটা বদলে দেবেন এটা আমরা রাখছি বাড়ি থেকে করে আনার জন্য কিছু প্রশ্নাবলী দেবেন এই আশা করে যে এগুলি সম্পন্ন করলে পাঠ্যাংশটি সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে এই জিনিসটা হতে পারে কিন্তু আমাদের অ্যান্সারটা কি বলতে চাইছে যে ছাত্র ছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না ক্লাসের মধ্যে সে ভালোভাবে বুঝতে পারছে না তাহলে তাকে কীভাবে শেখাতে হয় অর্থাৎ যে পদ্ধতিতে শিক্ষক পড়াচ্ছে সেই পদ্ধতিটাকে চেঞ্জ করে দিলে যে এভাবে শিখছে না যখন অন্য পদ্ধতিতে তাকে শেখালে দেখি পারে কি না এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করতে অর্থাৎ নতুন পদ্ধতি তাকে অ্যাপ্লাই করে শেখাতে হবে তাহলে অপশান সি এখানে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধানত কোথায় অর্থাৎ শিক্ষণ মানে শিক্ষক যেটা দেয় আর শিক্ষণ মানে ছাত্রছাত্রীদের যেটা শেখে তাহলে দুটো জিনিস অর্থাৎ শিক্ষক থাকবে এবং শিক্ষার্থী থাকবে এটা শ্রেণীকক্ষের মধ্যেই কিন্তু একমাত্র সম্ভব দেখুন বিদ্যালয়ে সেখানে বিদ্যালয়ে গৃহ সেটা ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা থাকছে না গৃহেও থাকছে না সমাজেও থাকছে না তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে শ্রেণীকক্ষ অর্থাৎ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় শ্রেণীকক্ষে পরবর্তী প্রশ্ন শিশুদের স্বভাব হলো কি অনুকরণ করা গঠন করা কল্পনা করা ধ্বংস করা ভেঙে ফেলা আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অনুকরণ করা আমরা জানি যে শিশুরা যেটা শুনে সেটাই অনুকরণ করে একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন নিজেই ছাত্রছাত্রীদের সতর্ক করবেন একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন কিভাবে তাকে মনোযোগ তার তার প্রতি যাতে শিক্ষার্থীদের মনোযোগ আসে সেটা কীভাবে করবেন নিজেই ছাত্রছাত্রীদের সতর্ক করবেন না এটা হতে পারে না প্রধান শিক্ষক ও প্রিন্সিপালের দ্বারা সতর্ক করবেন না এটাও হতে পারে না তাহলে ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণের মাধ্যমে দেখছি আমরা এটা তারপরে আসছে শিক্ষণ পদ্ধতি ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী করে তাহলে কিন্তু এই অপশানটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কারণ শিক্ষক যে শেখাবেন শিক্ষণ মানে শেখানো শিক্ষক যেটা শেখাবেন সেই পদ্ধতিটা ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী যেটা তারা আগ্রহী যে বিষয়টা যেভাবে শিখতে সেই জিনিসটা করলে কিন্তু তাদের মনোযোগ আকর্ষণ করা সম্ভব পরবর্তী প্রশ্নে চলে যাই আপনার ক্লাসে একটি ছাত্রছাত্রী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে ক্ষেত্রে আপনি কি করবেন ছাত্রছাত্রীকে আরও পরিশ্রম করতে বলবেন ওই বিষয়টিকে অধিগত করার জন্য তারপরে অপশান ছাত্রছাত্রীকে অসুবিধা কি কারণে তা নির্ণয় করে নির্ণায়ক অভীক্ষা প্রয়োগ করবেন দেখিয়ে পরে অপশানটা সি এই বিষয়ে সমস্যা দূর করার জন্য বিশেষ ক্লাস নেবেন এই সমস্যা সমাধানতে অপশান ডি পিতামাতার সঙ্গে কথা বলবেন তাহলে এখানে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে ছাত্রছাত্রীরা কি কারণে অসুবিধার হচ্ছে তার নির্ণয়ের জন্য নির্ণায়ক অভীক্ষা প্রয়োগ করবেন কি কারণে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা জেনে নিয়ে তারপরে সেটার প্রতিকার করার চেষ্টা হবে পরবর্তী প্রশ্ন একদল ছাত্রদের দেখা গেল একটি ছাত্রকে নিগ্রহ করছে এই ঘটনা দেখে আপনার প্রতিক্রিয়া কী হবে যে সকল ছাত্ররা অপশানে যে সকল ছাত্ররা ওই অন্যায় করছিল তাদের শাস্তি দেবেন না এটা শাস্তি পদ্ধতিতে ঠিকঠাকভাবে তাদেরকে দমন করা সম্ভব নয় তার পিতামাতাকে খবর দেবেন এটাও ঠিক হলো না প্রত্যেক দোষী ছাত্রদের আলাদা করে পরামর্শ দেবেন এটা আমরা রাখছি তাদের সকলকে সতর্ক করবে না এটাও হবে না তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রত্যেক ছাত্রকে কিন্তু আলাদা করে ডেকে নিয়ে সঠিক পরামর্শটা দেবেন না এই কোনো একটা ছেলেকে এভাবে নিগ্রহ করা বা কোনো বাজে কথা বলা এই জিনিসটা করা যাবে না কেন করা যাবে না এবং কীভাবে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে সেটার কিন্তু পরামর্শ দিতে হবে তাহলে আমাদের অপশন সি অ্যান্সার পরবর্তী প্রশ্ন একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ আগ্রহ দেখালো এক্ষেত্রে আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন অর্থাৎ একজন শারীরিক প্রতিবন্ধী সে চলতে পারে না ভালো করে বা কোনো একটা সমস্যা আছে অঙ্গে প্রত্যঙ্গের তার যদি সে যদি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে যদি অংশগ্রহণ করতে চায় সে তো নিজে খেলতে হয়তো পারবে না তাকে তো অংশগ্রহণ করতে চাইছে সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে আপনি অবশানে ওই দিন ওই দিন উপস্থিত থাকতে বিরত করবেন না তা তো করাই যাবে না তাকে ক্রিয়া প্রতিযোগিতায় ফলাফল লিপিবদ্ধ করতে করে রাখতে বলবেন এটা হতে পারে পরবর্তী আসন যে তাকে ছাত্রছাত্রীদের ক্রিয়ায় উৎসাহ দানকারী দলের সদস্য করে দেবেন এটাও হতে পারে দেখছি আমরা কী আছে তাকে এমন একটা দায়িত্ব দেবেন যে প্রাঙ্গণ থেকে তাকে মুক্ত যুক্ত থাকার প্রয়োজন না হয় না এটা তো হবেই না তাহলে ছাত্রছাত্রীদের ক্রিয়ায় উৎসাহ দানকারী দলের সদস্য অর্থাৎ ক্রিয়াক্ষেত্রে তাকে উৎস আদানকারী দলের সদস্য করা যেতেই পারে কিন্তু সে তো চাইছে যে আমি ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তাহলে অংশগ্রহণ করাতে গেলে তাকে ওই ক্রিয়া প্রতিযোগিতার সঙ্গেই যুক্ত রাখতে হবে তাহলে এটা কিন্তু ক্রিয়া প্রতিযোগিতায় ফলাফল অর্থাৎ ক কে কত স্কোর করছে বা কে কটা গোল করছে কে কত ওই উইকেট নিচ্ছে বা রান করছে এই জিনিসগুলো লিপিবদ্ধ করলে তখন কিন্তু সে ওই খেলার সঙ্গেই যুক্ত হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি পরবর্তী প্রশ্ন প্রাক কৈশোর প্রাক কৈশোর কালের ছেলেমেয়েদের মধ্যে যৌন বিকাশের সঙ্গে মানিয়ে চলার একটি উপায় প্রাক কৈশোর আমরা জানি যে কৈশোরকাল কত থেকে কত বারো থেকে কুড়ি এগারো বা বারো থেকে কুড়ি এবার প্রাক কৈশোর অর্থাৎ প্রথম কৈশোরটা হয়তো বারো থেকে ষোলো এরকম হতে পারে প্রাক কৈশোর এই কালের ছেলে মেয়েদের যৌনমূলক বিকাশ সেই সময় আমরা জানি যারা যৌনমূলক বিকাশ ঘটতে থাকে এবং তাদের এই সমস্যাগুলোর জন্য আমাদের কি করতে হবে সেটাকে মানিয়ে চলার উপায় হুম বিকাশের সঙ্গে সেটাকে মানিয়ে চলার উপায় এটা হচ্ছে তার দুশ্চিন্তা দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে অন্য কাজে লাগানো আমি দেখছি পরের অপশান বি নিজের প্রণোদনা যেমন তার মধ্যে যদি হীনমন্নতা থাকে বা সন্দেহভাতিক থাকে তাহলে সেগুলি যে ব্যক্তির উপর করে এবং ভাবে অপর ব্যক্তি ওই বৈশিষ্ট্য আছে পরবর্তী অপশন নতুন কার্যপ্রণালী গ্রহণ করে নিজস্ব জন্মগত ত্রুটি থেকে নিজেকে অন্যভাবে পরিচালনা পরবর্তী অপশন যুক্তি সহকারে ব্যাখ্যা করা যা নিজেকে নিয়ন্ত্রণ করে না এগুলো ঠিক এ হচ্ছে না আমাদের অপশান এই অপশানটাই ঠিকঠাক বলে মনে হচ্ছে সেটা হচ্ছে অপশান এ যে তার যে দুশ্চিন্তা অর্থাৎ তার মনে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য তার সেই প্রবৃত্তিগুলোকে অন্য ভালো কাজে লাগানো তাহলে কিন্তু এই বিষয়টাকে কাটিয়ে তোলা সম্ভব হুম পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসর ছাত্রকে সাহায্যের জন্য কোন পদ্ধতি প্রয়োগ করবেন তাহলে শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসর ছাত্র তাকে কোন পদ্ধতি সাহায্যে প্রয়োগ করে তাকে অগ্রসর করে তুলবেন তাকে কি সেই ক্লাসে আরেকবার পড়তে বলবেন না এক ক্লাসে সে দুইবার থাকবে তাকে কি এক ক্লাস নিচে গিয়ে ভর্তি হতে বলবেন না না এটাও তো হতেই পারে না ভর্তি এক বছর পড়তে পারে না তা তো হতে পারে না পরীক্ষায় দেওয়া উত্তরগুলিতে অধিক নম্বর দেবেন এটাও ঠিক নয় তাহলে কি তার জন্য বিদ্যালয়ে বিশেষ শিখনের আয়োজন করব অর্থাৎ যদি অনগ্রসর হয় কোনো ছেলে মেয়ে পড়াশুনায় তাকে কিন্তু একটা বিশেষভাবে তার ক্লাস নেওয়ার আয়োজন করা উচিত পরবর্তী প্রশ্ন আরটি এ আরটিই সরি আর ই এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু এডুকেশন অর্থাৎ দু হাজার নয় সালে এই আইনটা প্রণয়ন করা হয় এই আর টি এর আইনে বলা হয়েছিল যে ছয় থেকে ছয় থেকে চোদ্দো বছরের ছেলে মেয়েদের কিন্তু চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষার অধিকার হুম তাহলে এটা মনে রাখবে একটু রাইট টু এডুকেশান এটা হচ্ছে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে বাংলায় লিখে দিলাম দু হাজার নয় সালে তাহলে রাইট আর টি হচ্ছে রাইট টু এডুকেশান দু হাজার নয় সালে এটা প্রণয়ন করা হয় অর্থাৎ এটা কিন্তু শিক্ষার অধিকার সংকট অর্থাৎ ছয় থেকে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষার অধিকার অর্থাৎ তারা শিখতে পারবে বিনামূল্যে এই আইনটা কিন্তু দু হাজার সালে করা হয়েছিল পরবর্তী প্রশ্ন শ্রেণিকক্ষে ছাত্রছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় শিক্ষকে তখন কি করা উচিত তাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন না এটা নয় অন্য একজনের অন্য একজনকে প্রশ্ন করবে না এটাও হতে পারে না উত্তর না দিতে পারার জন্য বকবেন না এটাও হতে পারে না উত্তর কেন ভুল সেটির ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন অর্থাৎ সে যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা যে ভুল কেন ভুল সেটা কিন্তু শিক্ষক ব্যাখ্যা করে বুঝিয়ে দেন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পরবর্তী প্রশ্ন বংশগতির একক কাকে বলে বংশগতির একক কিন্তু জিনকেই বংশগতির একক বলা হয় পরবর্তী প্রশ্ন এখানে ভুল আছে একটু পেঁয়াজের পেঁয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি পেঁয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কিন্তু চারটি কী কী সেটা আমরা অনেকেই জানি যে সংবেদন সঞ্চালকমূলক স্তর প্রাক সক্রিয়তার স্তর মূর্ত সক্রিয়তার স্তর আর যৌক্তিক সক্রিয়তার স্তর এই চারটে একটা হচ্ছে সংবেদন সঞ্চালক দুই নম্বর হচ্ছে প্রাক সক্রিয়তা তিন নম্বর হচ্ছে সক্রিয় মূর্ত সক্রিয়তা আর চার নম্বর হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর পরবর্তী অপশন চলে যায় যে শিখনের বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে শিখনের অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শেখ সেটা হচ্ছে শিখনের শিখনের বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে কখন মাঝে মাঝে গণনার সময় কখনো নয় না না এটা সর্বদাই কিন্তু বৌদ্ধিক বিকাশ অর্থাৎ শিখুন যেটা ছেলেমেয়েরা শেখে সে কিন্তু সর্বদাই শেখে মাঝখানে একটু শিখলো না বা কখনো শিখলো না বা গণনা শুধুমাত্র গোনার সময় শিখলো তা নয় তাদের বৌদ্ধিক বিকাশ কিন্তু সর্বদাই চলতে থাকে তাহলে আমাদের আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা ফলো করতে থেকো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলের থেকে জুড়ে থাকো আজকের মতো এই পর্যন্ত